ভ্যাকসিন ভ্যাকসিন করতে করতে মুখে ভ্যাকসিন এসে গেছে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন, বিশাল এরিয়া। একটু ম্যাপ ফলো করতে হবে আসলে পিচলের স্টেডিয়ামটা কোন পাশে, সামনে দেখেন কি সুন্দর, অনেক সুন্দর জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা তো পিচল। সুন্দর জায়গা, স্টেডিয়ামের বাইরে যে এত সুন্দর দেখার মতো জায়গা, সবাই স্ক্যান করে ভিতরে যাচ্ছে, ভিডিওটা পজ করে আমাকে স্ক্যান করতে হবে। আসলে আমাকে ওই যে প্রোফাইলটা আপডেট করতে দিতেছিল তখন একটু লেট হইল, এখানে স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে হবে। অনেক ঝামেলার মধ্যে দিয়ে আর কি ভিতরে আসতেছি, যাইতেছি, দেখ কি হয়। সামনে স্যানিটাইজ করতে হবে, দেন ভিতরে যেতে হবে, আবার হচ্ছে সবকিছু বলে বলে যাইতেছে। এটা আসলো গেট নাম্বার ওয়ান, অন্য গেট দিয়ে যেতে হবে গেট নাম্বার টু দিয়ে, ফার্স্ট যেতে হবে আনাদার সাইড।
ঘন্টায় টায়ার্ড হয়ে গেছি, রোদ উঠছে এখন, রোদের মধ্যে রোদের তাপমাত্রা মোটামুটি অনেক ভালোই। বারবার সেম অবস্থা, ওই গেটে যেতে হবে, অনেকে ভ্যাকসিন দেওয়ার পরে এখানে ছবি তুলতেছে, আমিও ভ্যাকসিন দেওয়ার পরে এখান থেকে ছবি তুলব। ভিডিও করতেছি, আমার ভয়েস গুলো এমন হয় ক্লিয়ার হয়ে যাইতেছে না, কারণ আমার মাইক্রোফোন নাই, ভালো মাইক্রোফোন নাই, যার কারণে ভয়েস গুলো হয়তো আস্তে আস্তে যাবে, ক্লিয়ার শোনা যাবে না। কিন্তু আপনারা ভলিউমটা ফুল করে দেখবেন, নেক্সট ভিডিওতে বা পরবর্তীতে হয়তো ভালো মাইক্রোফোন দিয়ে ভিডিও করবো। আমি ফোন দিয়ে এবং জাস্ট ব্লুটুথ ইউজ করে আর কি ইয়ারবাড আনব্যাক্সিং ভিডিও করতেছি। ভ্যাকসিন ভ্যাকসিন করতে করতে মুখে ভ্যাকসিন এসে গেছে। এখানে এক পরিচিত লোক দেখতে পাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে। Thank you.
in Porvoosis. Ekhon dekhte chobi tola jak chobi tola. Thank you.
ব্লক। এখানে শেষের দিকে আর কি, এখন আমি এলাকা স্টেশনের দিকে যাইতেছি, কিছুক্ষণের মধ্যে এই শেষ করে ফেলব। এক দু মিনিট লাগবে এলাকা স্টেশন পৌঁছাতে। ভিউয়ার্স, যতটুকু চেষ্টা করার করলাম, দেখানোর চেষ্টা করলাম অ্যাজ এ ফার্স্ট ব্লগ, ফার্স্ট ব্লগার, এক্সপিরিয়েন্স নাই, যেহেতু এটাই আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ। সো মুখ্য অনেক জড়তা ছিল, অনেক কিছু বোঝাতে পারিনি, বলতে পারিনি, দেখতে পারতেছেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। পরবর্তীতে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো, কয়েকটা সিটি নিয়ে দেখানোর চেষ্টা করব। সবাই দোয়া রাখবেন যেন পরবর্তীতে ভিডিও দিতে পারি, ভালো ভিডিও আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, যতটুকু পারার চেষ্টা করছি ভালো কিছু করার। সামনে অবশ্যই ভালো কিছু হবে, যেহেতু ক্যামেরার সামনে ওইভাবে কথা বলা হয় না, আপনারা অবশ্যই জানেন যে কোনো কিছু তো এক্সপিরিয়েন্সড হতে গেলে, এক্সপার্ট হতে গেলে সেটা বারবার করতে হয়, তা না হলে ভালো কিছু করা যায় না। যেহেতু এটা ফার্স্ট, যেহেতু অনেক কিছুই জড়তা থাকবে, অনেক কিছুই পারি নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।